প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এবং বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবে গ্রহণ করছেন। আমার ধারাবাহিক আলোচনার আজকের ক্লাসে আমি আলোচনা করব পেনাল কোডের 107 থেকে 298 ধারা পর্যন্ত। আগের ক্লাসে আমি পেনাল কোডের 106 পর্যন্ত আলোচনা করেছিলাম। আমার ভিডিও যারা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার সমস্যাগুলো কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে এবং ভিডিও আরও কীভাবে ভালো করতে পারি সেই পরামর্শ যদি দিতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে যেয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিও বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করবেন। আমার ভিডিও যদি শেয়ার করেন তাহলে আমার ভিডিওর ভিউ বাড়বে, আর ভিউ বাড়লে আমি অনেক আগ্রহের সাথে ভিডিও তৈরি করতে পারবো। তো আশা করি আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। আপনাদের কোনো সমস্যা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে সরাসরি ফোন দিতে পারেন, আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করলে আমি সহযোগিতা করার চেষ্টা করব। তো অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ধারা 107, অপরাধে সহযোগিতা, সহায়তা, অপসহায়তা, অ্যাবেটমেন্ট, ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করানো, প্রত্যক্ষ সাহায্য, এগুলো থাকতে পারে এবং কিভাবে সহায়তা করা যাবে, প্রচনার মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে, কোনো কাজ করে, কোনো কাজ থেকে বিরত থেকে, ইচ্ছাকৃতভাবে অপরাধে সহায়তা। 108, প্রচনাদাতা, অর্থাৎ যিনি অপরাধে সহযোগিতা করবেন অর্থাৎ অ্যাবেটমেন্ট করবেন, তিনি হচ্ছে অ্যাবেটর বা প্রচনাদাতা। এক, প্রচনা দেওয়াই যথেষ্ট, অপরাধটি সংঘটিত হোক বা না হোক। দুই, শিশু বা অপ্রকৃতিগ্রস্ত বা উন্মাদ ব্যক্তিকে অপরাধে প্রচনা অপরাধ হবে, ষড়যন্ত্রের সদস্যরূপে অপরাধে সহযোগিতা। 108-এর ক, বাংলাদেশের বাইরেও প্রচনা অপরাধ হবে। 109, দুষ্কর্মে সহায়তার শাস্তির বিধান যেখানে নেই সেক্ষেত্রে মূল অপরাধীর অনুরূপ শাস্তি হবে। 109 একটি গুরুত্বপূর্ণ ধারা, যে দুষ্কর্মে সহায়তার শাস্তির বিধান যেখানে নেই সেক্ষেত্রে মূল যে অপরাধ, সে অপরাধের যা শাস্তি সেই শাস্তি হবে, অনুরূপ শাস্তি হবে। মূল অপরাধের ধারার সাথে 109 ধারায় চার্জ গঠিত হবে, অর্থাৎ মূল অপরাধটি যদি খুন হয়, অর্থাৎ 302 ধারায় চার্জ গঠন করা হলে যে অপরাধের সহযোগিতাদাতা অর্থাৎ অ্যাবেটর বা প্রচনাদাতা, তার জন্য 109 ধারাটাও প্রযোজ্য হবে একই অপরাধের ক্ষেত্রে অনুরূপ শাস্তি প্রদানের জন্য। 111 ধারায় বলছে, যদি একটি কাজ করার প্রচনা দেওয়া হয় এবং সে কাজটি সংগঠিত না হয়ে অন্য একটি কাজ সংগঠিত হয় বা অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে প্রথমোক্ত কাজের জন্য প্রচনা দেওয়া হয়েছে এমন ভাবতে হবে। অর্থাৎ যে কাজের জন্য প্রচনা দেওয়া হলো সেই কাজটি না হয়ে ভিন্ন যদি কোনো কাজ হয়, তাহলে যে কাজের জন্য তাকে প্রচনা দেওয়া হয়েছে, যিনি প্রচনা দিয়েছেন সেই প্রথম কাজের জন্যই, যা সংগঠিত হয়নি, তবুও সেই কাজেরই অপরাধে অপরাধী হবেন। 115, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে প্রচনা বা সহায়তার শাস্তি। কেউ যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্রচনা দান করে, তাহলে তার শাস্তি হবে, যদি অপরাধটি সংঘটিত না হয় বা শাস্তির স্পষ্ট যদি বিধান না থাকে, সেক্ষেত্রে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। ভিন্ন লঘু অপরাধ বা আঘাত সংঘটিত হলে, তাহলে প্রচনা দেওয়া হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবে এরকম কোনো অপরাধ সংগঠনের বিষয়ে, কিন্তু সেটা সংগঠিত না হলে 7 বছর, আর যদি সেটা সংগঠিত না হয়ে ভিন্ন লঘু কোনো, অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ না হয়ে লঘু কোনো অপরাধ যদি সংগঠিত হয় বা সাধারণ আঘাত হয়, সেক্ষেত্রে অনূর্ধ্ব 14 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্রচনা বা সহযোগিতা অপরাধটি সংঘটিত না হলে সাধারণ ব্যক্তি উক্ত অপরাধের শাস্তির 1/4 বা 4/4 সাথে অর্থদণ্ড, এবং যদি সরকারি কর্মচারীর কর্তৃক যদি সে অপরাধটি হয় সেক্ষেত্রে শাস্তি হবে অর্ধেক।
এবং সাথে অর্থদণ্ড। ১১৭ জনগণ বা দশ জনের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠন, অনূর্ধ্ব ৩ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ১২০ ক খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। সংজ্ঞায় বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি অবৈধ কাজ, বৈধ কাজ অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলক চুক্তি যা লিখিত বা অলিখিত হতে পারে এগুলোর মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্র করতে পারে। ১২০ এর কতে সংজ্ঞা দেওয়া হলো এবং ক্ষতে সেটার শাস্তি, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা দুই বছর বা তার থেকে বেশি বা তদূর্ধ্ব সশ্রম কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যদি কোনো অপরাধের ষড়যন্ত্র করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে উক্ত অপরাধের যে শাস্তি সেই শাস্তির অনুরূপ। এবং অন্যান্য ক্ষেত্রে অনূর্ধ্ব ৬ মাস সশ্রম বা বিনাশ্রম সাথে অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ১২১ ধারা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তা, অভ্যুত্থানে যোগদান, তাহলে শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড দিতে হবে। ১২৩ ক রাষ্ট্র সৃষ্টি, নিন্দাকরণ ও সার্বভৌমত্বের বিলোপ সমর্থন, অনূর্ধ্ব ১০ বছর সশ্রাতে অর্থদণ্ড। ২৪ ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাষ্ট্রদ্রোহিতা কীভাবে করা যায়, কথিত বা লিখিতভাবে কোনো প্রতীকের মাধ্যমে বা ঘৃণা প্রকাশের মাধ্যমে বা বৈরিতার মাধ্যমে করা যাবে রাষ্ট্রদ্রোহিতা। ৪ উপায়ে শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা তার একটু কম হতে পারে সাথে অর্থদণ্ড অবশ্যই অথবা অনূর্ধ্ব ৩ বছর সশ্রম বা বিনাশ্রম সাথে অর্থদণ্ড। অপরাধের গুরুত্ব অনুসারে শাস্তি কম বা বেশি হতে পারে। ১৪১ বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞায় গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে পাঁচ বা ততোধিক ব্যক্তি কর্তৃক একটি সমাবেশ হবে সেটা অবশ্যই বেআইনি কাজে বা বেআইনি উদ্দেশ্যে, এবং তার শর্তগুলো হচ্ছে এক, সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দান, আইন প্রয়োগে বাধা দান, অনধিকার প্রবেশ, ট্রেসপাস থাকবে, বল প্রয়োগ করে কিছু করানো বা কিছু করা থেকে বিরত রাখা। এই কাজগুলো যখন থাকবে এবং সেটা ৫ জন বা তার অধিক ব্যক্তি কর্তৃক করা হবে তখনই তা বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। ১৪২ ধারায় বেআইনি সমাবেশে যোগদান জেনে ইচ্ছাকৃতভাবে হতে হবে, অনিচ্ছাকৃতভাবে হলে সে বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবেন না। ১৪৩ বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি, অনূর্ধ্ব ৬ মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ১৪৪ ধারা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান, অনূর্ধ্ব ২ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ১৪৫ ধারা ছত্রভঙ্গ করার নির্দেশের পরও অবস্থান বেআইনি সমাবেশে, শাস্তি অনূর্ধ্ব ২ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ১৪৬ দাঙ্গা, দাঙ্গা কি? সহিংস বেআইনি সমাবেশ, যখন কোনো বেআইনি সমাবেশ সহিংস আকার ধারণ করে তখনই সেটাকে দাঙ্গা বলা হয়। ৩৪ ধারার মতো সবাই সমভাবে দোষী হবে। ১৪৭ ধারায় দাঙ্গার শাস্তির কথা বলা হচ্ছে, অনূর্ধ্ব ২ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ১৪৮ ধারা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, প্রত্যেকের নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে। এই ধারায় শাস্তি দিতে হলে প্রত্যেকের নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে, এই শর্ত প্রযোজ্য, অনূর্ধ্ব ৩ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ১৪৯ ধারা খুবই ইম্পর্টেন্ট, ৩৪ ধারার এবং ১৪৯ ধারার পার্থক্য লিখিত পরীক্ষায় প্রায় এসে থাকে, এমসিকিউ কিছু কিছু বিষয় এখান থেকে এসে থাকে ক্রিটিক্যাল কোশ্চেন। ৩৪ ধারার মতো সবাই সমভাবে দোষী হবে, এক্ষেত্রে বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য সমভাবে দোষী হবে। ১৫৯ মারামারি বা অ্যাফ্রে সংজ্ঞা দেওয়া আছে, বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি, অবশ্যই মারামারি করতে হলে ২ জন ব্যক্তি লাগবে মিনিমাম, প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি যদি ভঙ্গ করে সেক্ষেত্রে তা
মারামারি বা অ্যাফ্রে হিসেবে গণ্য হবে। 160 ধারায় মারামারির শাস্তির বিধান আছে। অনূর্ধ্ব 1 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 100 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে। 161 ধারা সরকারি কর্মচারী কর্তৃক পারিতোষিক ঘুষ গ্রহণের চেষ্টা উদ্যোগ বা ঘুষ গ্রহণ। অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 170 ধারা সরকারি কর্মচারীর মিথ্যা বেশ ধারণ করা অথবা সরকারি কর্মচারী হয়েও ভিন্ন পদের বেশ ধারণ করা, অর্থাৎ এক পদে চাকরি করেন কিন্তু অন্য পদের হিসেবে বেশ ধারণ করে অন্য ব্যক্তির কাছে পরিচয় দান করছেন, এরকম। এক্ষেত্রে এই অপরাধের জন্য শাস্তি হবে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে অর্থদণ্ড বা উভয় দণ্ড। 171 ধারা প্রতারণামূলকভাবে সরকারি কর্মচারীর পোশাক বা প্রতীক পরিধান। অনূর্ধ্ব 3 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 200 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 191 মিথ্যা সাক্ষ্যদান এর সংজ্ঞা দেওয়া হয়েছে। এই সঙ্গে কি বলা আছে এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কত ধারায় মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা দেওয়া হয়েছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। 192 মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, ফেব্রিকেটিং এর সংজ্ঞা দেওয়া হয়েছে। 193 মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির শাস্তি, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দান করা হোক বা সৃষ্টি করা হোক শাস্তি একই ধারায়, 193 ধারায়। অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে যোগ হবে অর্থদণ্ড। যদি বিচার বিভাগে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টি করা হয় সেক্ষেত্রে 7 বছর, আর অন্য ক্ষেত্রে অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড। 194 ধারা মৃত্যু দণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির শাস্তি, দায়রা আদালতে বিচার্য, যাবজ্জীবন বা 10 বছর সশ্রম অর্থদণ্ড। এর ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যু কার্যকর হলে, অর্থাৎ মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির ফলে কোনো ব্যক্তিকে ফাঁসানো হলে এবং সেই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলে, তাহলে যিনি মিথ্যা সাক্ষ্যদান বা সাক্ষ্য সৃষ্টি করে একটি নির্দোষ ব্যক্তিকে ফাঁসালেন বা তার মৃত্যু কার্যকর করলেন, সেই ক্ষেত্রে এই অপরাধীকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা 10 বছর সশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড। 195 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টি, অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টি যদি করা হয় সে উক্ত অপরাধের অনুরূপ শাস্তি, অর্থাৎ যে অপরাধের জন্য সাক্ষ্য দেওয়া হবে মিথ্যা বা সৃষ্টি করা হবে উক্ত অপরাধেরই অনুরূপ শাস্তির বিধান করা হয়েছে 195 ধারায়। 196 ধারায় মিথ্যা বলে জানা সত্ত্বেও তা যদি ব্যবহার করা হয় বা মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির সামিল বা অনুরূপ শাস্তি হবে। 197 মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা স্বাক্ষর করলে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির সামিল বা অনুরূপ শাস্তি হবে। 201 ধারা অপরাধীকে রক্ষা করতে মিথ্যা তথ্য দান বা সাক্ষ্য প্রমাণ বিলোপ, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, শাস্তি হবে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম সাথে অর্থদণ্ড, যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ যদি হয় সেক্ষেত্রে অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম সাথে অর্থদণ্ড। 211 ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ, মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, ফৌজদারি কার্যবিধি 203 ধারায় খারিজের পরে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড 7 বছরের নিম্ন হলে, আর 7 বছর অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড। 212 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, অপরাধীকে আশ্রয় দান। মনে রাখবেন, স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে আশ্রয় দান করলে সেটা অপরাধ হবে না, কিন্তু ভিন্ন কোনো ব্যক্তিকে যদি
আশ্রয় দান করা হয় সেক্ষেত্রে শাস্তির বিধান 212 ধারায় করা হয়েছে। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ যদি হয় সেক্ষেত্রে শাস্তি হবে অনূর্ধ্ব 5 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড। 2, যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হলে অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম, সেই সাথে অর্থদণ্ড। এবং 10 বছরের কম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হলে উক্ত অপরাধের দীর্ঘতর শাস্তির 1/4 বা 4/1 বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 230, মুদ্রা ও বাংলাদেশি মুদ্রা সংজ্ঞা দেওয়া হয়েছে। 231, মুদ্রা জালকরণের শাস্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বিনাশ্রম, সেই সাথে অর্থদণ্ড। 232, বাংলাদেশি মুদ্রা জালকরণ যাবজ্জীবন অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম, সেই সাথে অর্থদণ্ড। 242, জ্ঞাতসারে জাল মুদ্রা দখলে রাখা অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম, সাথে অর্থদণ্ড। 255, সরকারি স্ট্যাম্প রাজস্ব জালকরণ যাবজ্জীবন অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম এবং সাথে অর্থদণ্ড। 259, জাল সরকারি স্ট্যাম্প দখলে রাখা অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম, সাথে অর্থদণ্ড। 266, জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র বা মাপ দখলে রাখা, আমরা যেগুলোকে বাটখারা বলি, ওজন মাপার ওয়েট, কোনো ব্যক্তি যদি ব্যবসার ক্ষেত্রে 1 কেজি মাপের কোনো বাটখারাকে কমিয়ে কম করে মাপে ওজনে কম দেওয়ার জন্য, সেক্ষেত্রে তার অপরাধ হবে অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 267, জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র মাপ তৈরি বা বিক্রয় অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 268, গুরুত্বপূর্ণ একটি ধারা, গণউপদ্রব বা উৎপাত অর্থাৎ পাবলিক নুইসেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞা একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে, পতিতালয় পরিচালনা গণউপদ্রবের আওতাধীন নয়। 272, বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্য বা পানীয়তে ভেজাল মিশানো অনূর্ধ্ব 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 279, রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা র্যাশ ড্রাইভিং, গাড়ি বা ঘোড়া জোরে বা বেপরোয়াভাবে চালিয়ে যাওয়া, শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 থেকে 5000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 288, দালান ভাঙ্গা মেরামত করার কাজে অবহেলামূলক আচরণ, কোনো দালান ভাঙতে গিয়ে অথবা মেরামত করতে গিয়ে যদি অবহেলামূলকভাবে আচরণ করে অনূর্ধ্ব 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আমি নেক্সট ক্লাসে পেনাল কোডের 299 ধারা থেকে 414 ধারা পর্যন্ত আলোচনা করব। সে ভিডিওটি এই ভিডিও আপলোড করার কিছুক্ষণের পরে আপলোড হবে। আজকে 2টি ভিডিও আসবে, আপনারা এই ভিডিও দেখছেন, দেখার পরেই দেখবেন যে পরের ভিডিওটি এসে গেছে।